এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের ওয়েদারের লেটেস্ট রিপোর্ট এক নজরে। দক্ষিণবঙ্গে বৃষ্টি 40% কম, শ্রাবণের ধারায় কি ঘাটতি পূরণ সম্ভব? পূর্বাভাস হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আবহাওয়ার আগামী 4 থেকে 5 দিনের কি সতর্ক বার্তা দিল, বিস্তারিত জানবো এই ভিডিওটিতে। ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে নিজের ফোনে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জুন মাসে বর্ষা ঢুকছে বঙ্গে, কিন্তু দেড় মাসেও বর্ষা তেমনভাবে ভেজাতে পারেনি বাংলাকে। বৃষ্টি হয়েছে বিক্ষিপ্ত আকারে, উত্তরবঙ্গে কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দেখা মিলেনি এখনও। ফলে বর্ষাকালের অর্ধেক মরশুম পেরিয়ে গেলেও 40% ঘাটতি রয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে, ঘাটতি রয়ে গিয়েছে উত্তরবঙ্গেও। বর্তমানে দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি 40%। এবারের বর্ষায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলছে, কিন্তু তা সময়ের সঙ্গে সঙ্গে যথার্থ নয়। এবার বর্ষা তাই বিলম্বিত হতে চলেছে। মৌসুমী বায়ুর কারণে নির্ধারিত যে বৃষ্টি বরাদ্দ থাকে তা এখনও পর্যন্ত তার ঘাটতি রয়েছে। আইএমডি বা মৌসুমী ভবন সূত্রে জানানো হয়েছে বৃষ্টির ঘাটতির পরিমাণ 40% থেকে আরও বাড়তে পারে, 180 ডিগ্রি পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। জুলাই মাসের 20 দিন অতিক্রান্ত, তারপরেও বৃষ্টির পরিমাণ বেশ কম। দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপক ঘাটতি দেখা যায়, উত্তরবঙ্গে সামান্য ঘাটতি রয়েছে। বুধবার সেই ছবিতে এক ধাক্কায় 180 ডিগ্রি পরিবর্তনের বিশেষ কোনো সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, ফলে চরম অস্বস্তির আবহাওয়া বিরাজ করবে। বর্ষায় কত পরিমাণ বৃষ্টি স্বাভাবিক? বর্ষাকালে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সারা রাজ্যে বৃষ্টিপাত হয়, কোথাও কম কোথাও বেশি বৃষ্টিপাত ঘটায় এই মৌসুমি বায়ু। দক্ষিণ চব্বিশ পরগনায় বার্ষিক 175 সেন্টিমিটার বৃষ্টির মধ্যে 125 সেন্টিমিটার এই সময় বর্ষিত হয়, আর রাজ্যের বেশিরভাগ সর্বাধিক বৃষ্টিপাত হয় 250 সেন্টিমিটার। দক্ষিণবঙ্গের আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 40% ঘাটতি রয়ে গিয়েছে। এখন দেখার শ্রাবণের স্বাভাবিক বৃষ্টির পর আষাঢ়ের ঘাটতি মেটাতে পারে, এখনও পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের তরফে তেমন কোনো পূর্বাভাস এখনও দেওয়া হয়নি।